পেজ নাম্বার 229 দেখো, স্বামীজিজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন, দেখে নাও। হি কুড নট ডিসাইড, বার করে দেখো তোমার তন্ন। আচ্ছা, পেজ নাম্বার 229, স্বামীজ হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন, হি কুড নট ডিসাইড ইট ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ, এদিকে চলে যায়, deserved the allegations made by him in the letter. The more he thought about Samuel, the more Swami grieved for him. এটা হতে পারে the more he thought of Samuel, অফও হবে। বইয়ের মধ্যে তোমার যেটা আছে সেটা অ্যাবাউটই বোধ হয় আছে বইয়ে, দেখে নিতে হবে। চলো নেক্সট, ডু অ্যাজ ডিরেক্টেড। The ashes were immersed in the Ganges. কি বলছে? Voice. Subject কি? The ashes. Verb কোনটা? Were immersed. তার মানে এটা passive voice এ আছে। By কি দেওয়া আছে? কারা করেছিল? By people. এখানে আমরা যেহেতু গল্পটা চিনি তাই লিখবো by the people. তাহলে আমরা প্রথমে আনবো দ্য পিপল, প্রথমে লিখব ওয়ার্ড ইমার্সডের জায়গায় কী হবে? প্যাসিভ থেকে অ্যাক্টিভ ইমার্সড, তাই না? ওয়ার্ড ইমার্স পাস্ট হলে প্রেজেন্ট হবে ইমার্সড। তাহলে পিপল ইমার্সড দ্য অ্যাশেস ইন দ্য গ্যাঞ্জেস, ক্লিয়ার? আর যার গলা শোনা যাচ্ছে বার হয়ে যা, আর মেয়েদের কোনো অসুবিধা হলে বেরিয়ে যেতে পারো, কোনো অসুবিধা নেই, খোলা মাঠ আছে। নেক্সট, He has expressed his regret. He will forget about it. ওর দুঃখ প্রকাশ করেছে তাই ও ভুলে যাবে। এখানে বলেছে হচ্ছে অ্যাডভার্বিয়াল, অ্যাডভার্বিয়াল মানে ই, বিকজ, ওয়েন সবই হবে। তাহলে কী হবে? হি উই উইল ফরগেট, ও এখানে কিন্তু ভুল কথা, উই উইল ফরগেট অ্যাবাউট ইট বিকজ হি হ্যাজ এক্সপ্রেস হিজ রিগ্রেট। ও যেহেতু দুঃখ প্রকাশ করছে আমরা এই কথাটা ভুলে যাব, কারণ যেহেতু, কারণও হতে পারে যে হি হ্যাজ এক্সপ্রেসড হিজ রিগ্রেট সো উই উইল ফরগেট অ্যাবাউট ইট, সো হতে পারে, কিন্তু সো দিলে অ্যাডভার্বিয়াল ক্লজ হবে না, অ্যাডভার্বিয়াল ক্লজ হবে বিকজ, অ্যাজ, ওয়েন এরকম। নেক্সট, হি রেসপন্ডেড কারেক্টলি টু মাই কোয়েশ্চেন। এখানে রেসপন্ডেড তাকে বলছে নাউন, তাহলে রেসপন্ডেড এটা ভার্ব আছে, এই জায়গায় আমরা ভার্ব বসিয়ে নিব একটা। বাবা দেখ, দাঁড়া থাকলে হবে না, রেসপন্ডেডের জায়গায় ভার্ব বসাই, তাহলে হি গেভ এ রেসপন্স, তাহলে আমরা রেসপন্সটাকে নাউন হিসেবে পেয়ে গেলাম। হি গেভ দ্য রেসপন্স কারেক্টলি টু মাই কোয়েশ্চেন, তাহলে আমরা রেসপন্ডেড ভার্বটাকে নাউন করতে গেলে গেভ দ্য রেসপন্স, তখন রেসপন্সটা নাউন হয়ে গেল, ক্লিয়ার? চলো পেজ নাম্বার 232, ক্লিয়ার? ওয়েন জন অ্যারাইভড ইন কলকাতা, হি ডিড নট হ্যাভ এনাফ মানি উইথ হিম, এটা ফর হবে না, উইথ হিম, তার সঙ্গে কোনো মানি ছিল না, আবার ওর জন্য মানি না, এখানে উইথ ওর সঙ্গে থাকবে, তাই না? চাপাতে তো একটা পেন দিয়ে লাগা দে। নেক্সট, লাস্ট সামার ইট, কি হবে? আয় ঘুমায় পড়লে চলে যা, বার হয়ে যায়, ওটা কী করতেছে? বাড়িতে থাক, আসছিস কেন? আয় সোজা হয়ে বাস, শ্যাবলা ওদিকে কী তাকে দেখতেছে? আয় দাঁড়া, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ, রাতে কী করতে পারেছিলি ফাজিল? লাস্ট সামার এখানে আছে ইট, এখানে ইজ ডিসাইডেড বাট ডিসাইডেড ওয়াজ ডিসাইডেড, যেহেতু লাস্ট সামার ইজ ডিসাইডেড হবে না, এবার দুটো হতে পারে, একটা ডিসাইডেড একটা ওয়াজ ডিসাইডেড, যেটা তোমাদের ভুল হয় আমরা ডিসাইডেড করবো না ওয়াজ ডিসাইডেড, ভালো করে দেখো, ইট ডিসাইডেড এটা ডিসাইড করেছিল না এটাকে ডিসাইড করা হয়েছিল, বাংলায় বলো
এটা কে ডিসাইড করা হয়েছিল? যখনই কে বিভক্তি হবে তখনই প্যাসিভ ভয়েস হবে, কাজে ওয়াজ ডিসাইডেড হবে। ইট ওয়াজ ডিসাইডেড দ্যাট ইন দিস সামার নো এক্সকারশন, এখানে যে উইল টেক প্লেস সেন্টেন্সটা পাস্টে, এখানে প্রেজেন্টে হবে না, এটা সবসময় সত্যি নয়। কাজে উইল হবে না, টেক্স হবে না, উড টেক প্লেস হবে। তখন লাস্ট সামারে এটা ডিসাইডেড হয়েছিল, ক্লিয়ার? বাট দ্য চিলড্রেন ড্যাশ বলছে ফর লাস্ট থ্রি মান্থস, তিন মাস ধরে যখনই কোনো একটা স্প্যান অফ টাইম হবে তখন পারফেক্ট কন্টিনিউয়াস হবে। ইজ ন্যাগিং পারফেক্ট কন্টিনিউয়াস নয়, হ্যাজ ন্যাগড পারফেক্ট কন্টিনিউয়াস নয়, হ্যাভ বিন ন্যাগিং হবে পারফেক্ট কন্টিনিউয়াস। নেক্সট, ডু অ্যাজ ডিরেক্টেড, হোয়াই ডিড দ্য টিচার স্কোল্ড দ্য স্টুডেন্টস, এটা সেন্টেন্সটা বেসিক্যালি কী আছে? দ্য টিচার স্কোল্ডেড দ্য স্টুডেন্টস, ভয়েস চেঞ্জ করো, দ্য স্টুডেন্টস ওয়্যার স্কোল্ডেড বাই দ্য টিচার, কোয়েশ্চেন করো ওয়্যারটা আগে হবে, ওয়্যার দ্য স্টুডেন্টস স্কোল্ডেড বাই দ্য টিচার, হোয়াই আছে, হোয়াই লাগিয়ে দাও, হোয়াই ওয়্যার দ্য স্টুডেন্টস স্কোল্ডেড বাই দ্য টিচার বলে কোয়েশ্চেন মার্ক, কোয়েশ্চেন মার্ক না দিলে নাম্বার নেই, ওয়্যার আগে দিলে নাম্বার নেই, হোয়াই না দিলে নাম্বার নেই। শি সেড টু দ্য ম্যান, হোয়াট ওয়াজ ইয়োর রিয়াল ইন্টেনশন, তাহলে কোয়েশ্চেন আছে, শি আস্কড দ্য ম্যান হোয়াট, এবার ইয়োর রিয়াল ইন্টেনশন ওয়াজ, ভার্বটা পড়ে যাবে, ফুল স্টপ করছো, তাহলে ইয়োর মানে কার, দ্য ম্যানস মানে হিজ, রিয়াল ইন্টেনশন ওয়াজটা কী হবে, বাইরে পাস্ট ভেতরে পাস্ট হলে হ্যাড বিন, বাইরে পাস্ট ভেতরে পাস্ট, তাহলে হোয়াট হিজ রিয়াল ইন্টেনশন হ্যাড বিন। এভারেস্ট ইজ দ্য হাইয়েস্ট পিক ইন দ্য ওয়ার্ল্ড, এখানে বলছে ডিগ্রি চেঞ্জ করতে বলছে, তাহলে দ্য হাইয়েস্টের মাথার উপর আগে লেখো অ্যাজ হাই অ্যাজ, কিংবা লেখো হায়ার দ্যান, যে কোনো দুটো লেখা যাবে। এবার বলো কী হবে, নো আদার পিক ইন দ্য ওয়ার্ল্ড ইজ অ্যাজ হাই অ্যাজ এভারেস্ট, কিংবা নো আদার পিক ইন দ্য ওয়ার্ল্ড ইজ হায়ার দ্যান এভারেস্ট, দুটোই হবে, তোমাকে বলে নেই পজিটিভ বা কম্পারেটিভ, ক্লিয়ার? ভুলগুলো দেখে নাও, এটা যখন পরে আসবে তখন রিপিট যেন এই ভুলটা না হয়। সুপারলেটিভ থেকে পজিটিভে আনতে বা নো আদার দিয়ে শুরু করা যায়। সুপারলেটিভ মানে যদি ওয়ান অফ দ্য থাকে তাহলে হবে না, তাহলে ভেরি ফিউ হবে, মাথায় থাকে যেন। দে মেড হিম কনফেস ইট, সাবজেক্ট কি? দে, মেড হচ্ছে ভার, হিম হচ্ছে অবজেক্ট, তাহলে কী হবে ভয়েস চেঞ্জ, হি মেডটা কী হবে, ওয়াজ মেড, কনফেস ইট পরেরটা আগে বসাবো, বাই দে, বাই এর আগে হি ওয়াজ মেড, কনফেস ইট বাই দে, এখানে টুটা বলা নেই কিন্তু একটা ইনভিজিবল টু আছে, হি ওয়াজ মেড টু কনফেস ইট বাই দেম, ক্লিয়ার? হাসি পাচ্ছে, দাঁড়ায়, খুব হাসি পাচ্ছে, দেখতে খুব ভালো লাগছে না, একটা ছবি দিব, এক কাজ করি ফেসবুক ইয়েতে দিয়ে দিই, হাতটা নামা, হাতটা নামা, কোনো বড় কাজ করিস নি, ক্লিয়ার? তাহলে 232 পেজ,